গত কয়েক বছরে খাগড়াছড়িতে উন্নত জাতের পেঁপের আবাদ বেড়েছে। জেলায় এবার তাইওয়ানের রেড লেডি জাতের 334 হেক্টর কৃষি জমিতে পেঁপের চাষাবাদ হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি ও আবহাওয়া পেঁপে চাষের অনুকূলে থাকায় উৎপাদন হয়েছে 5,500 মেট্রিক টন। পেঁপের পাশাপাশি সাথী ফসল হিসেবে অন্য শস্য রোপণ করা যায়। পেঁপে চাষে অর্থ বিনিয়োগ করলে 5 মাসের পর থেকে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া শুরু হয়। তাই পেঁপে চাষে বাড়তি লাভ পায় কৃষক। কোনো সার কোনো এখানে দেয় না, জৈব সার তারপর গোবর ইডিয়ার মানে গাছের দুগুণ ফলন হয়েছে। পেঁপে চাষ ভালো হয়েছে, আমরা এই জন্য খুবই খুবই আনন্দ। কৃষক কৃষানীদের পাশাপাশি শিক্ষিত বেকার যুবকেরাও অন্যের কাছ থেকে জমি বর্গা নিয়ে স্বল্প বিনিয়োগে প্রায় 5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত আয় করছেন। ফলন আসছে যে আমার মোটামুটি 80টা গাছের মধ্যে ম্যাক্সিমাম আমার সার হতে 5 লক্ষ টাকার মতো পাবো। এখানে আমার খরচ হয়েছে যে 80,000 টাকার কাছাকাছি। সারা বছর এ পেঁপে চাষাবাদ করা গেলেও প্রতি বছর জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয় পেঁপের আবাদ। তাইওয়ানের রেড লেডি পেঁপে চাষে তেমন কোনো রোগের সংক্রমণ হয় না। পাহাড়ের পাদদেশে সমতল জায়গাগুলোতে পেঁপে চাষ খুবই উপযোগী বলছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। পাকা পেঁপে যখন আমরা কৃষকরা ঘরে তুলবে, যাতে ঘরে তোলার 1 মাস আগেও তারা যেন আপনার এমওপি সার এবং জিপসাম সার দিয়ে স্প্রে করে তারা যেন পাকা পেঁপে হচ্ছে হারভেস্ট করে, তাতে তারা অনেক ভালো ফলন পাবে আমি আশা করি। 334 হেক্টর জমিতে আর কি পেঁপে আবাদ হয়েছে এবং 5,500 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছে। আমি আশা করি একে বাগান পরিশ্রমে দেখা গেছে যে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আমি বিশ্বাস করি। পেঁপে সহ পাহাড়ি এলাকার শস্যের বেশ কদর রয়েছে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।